বাংলাদেশি প্রবাসী লিটন আব্দুল আজিজের হাত ধরে সৌদি আরবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক ডাইরেক্ট সেলিং কোম্পানি ভেস্টিজ। রাজধানী রিয়াদের বাতারিয়া ট্রেডিং সেন্টারে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানির ইন্টারন্যাশনাল অপারেশন ম্যানেজার মিস্টার রাজকুমার। এ সময় প্রতিষ্ঠানের সৌদি স্পন্সর ইয়াহিয়া সাইদ হাদি আল নাজরানি, রিয়াদ ব্রাঞ্চ ম্যানেজার তৌকির হোসেন খান সহ ইন্ডিয়া, দুবাই, বাহরাইন, নেপাল, সুদান, ইয়েমেন ও পাকিস্তানের সিনিয়র ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ভোগ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারী প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিশ্বের সেরা 100টি কোম্পানির মধ্যে 63তম স্থানে অবস্থান করছে, যা আগামী 2025 সাল নাগাদ সেরা 10-এর মধ্যে অবস্থান করবে বলে প্রত্যাশা করছেন কোম্পানি পরিচালকরা। সৌদি আরব ছাড়াও লিটন মিয়াজি বাংলাদেশ, বাহরাইন, সুদান ও ইয়েমেনে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ করছেন।